কথা কব না যেন আমি ডাইরেক্ট হম আর ডাইরেক্ট তো ডাইরেক্টে এটা আমি ইনডাইরেক্ট নকম বুঝলে বুঝ নহলে কিন্তু আমি ডেমোক্রেসির যেটা আন্দোলন আছে ইয়াত কই কিন্তু ভয়ানক হবো তার কিন্তু আমি দায় নাম আপনাদের দায় হবো সিধা আসাম চাইয়ে আর হামলোক ফান্ডামেন্টাল রাইট চাইয়ে হুই হ্যাজ শিডিউল ট্রাইব এন্ড শিডিউল কাস্ট इसलिए हम ये गुण हंकार के जरिए से बोलने चाहता है क्योंकि सेंट्रल सरकार को हिंदी में समझ जाता है इसलिए हम लोग हिंदी में बोला है और इंग्लिश में बोलना है तो इंग्लिश में भी बोलेंगे इतना कारण हमें कब खोज অসমবাসী বিলাকে কি আপোনালোকে আমাক আদিবাসী বিলাকক হিংসা করে আজি অসমৰ কাৰণে আমি কি কৰা নাই অসমৰ কাৰণে ওৰাং মুণ্ডা সান্তাল খাৰিয়া উৰিয়া বিলাক কি কৰা নাই নিজৰ জীৱন দিছে নিজৰ তেজ দি আছে হদাই ৰুদত বৰখন পানীত আমাৰ মানুহ বিলাকে তেজ দি আছে ইটোৰ কাৰণে আজি বাগানে চলি আছে আজি বাগান বিলাক দেখা পাই আছে হিউজিয়া হিউজিয়া আর বাগানে ঘুমাই আপোনালোকে ফটো লবা কাৰণে পথ ফুৰ্তি লাগে আমাৰ মানুহে কাম কৰি দিছে আমাৰ মানুহে ৰক্ষণাবেক্ষণ দি পেলাই আমাৰ চাহ বাগান বাচি আছে গতিকে যি বাগানত থকা আদিবাসী বিলাকক যদি চিনি নাপায় তেতিয়াহলে আমি কোনো চৰকাৰক আমি চিনি নাপাম ইটোৰ কাৰণে আমি কব খোজিম এই আদিবাসী গণ হুংকাৰ যোগিয়ে দিয়ে যে আদিবাসী বিলাকক যেতিয়ালৈকে এস টি নিদিয়ে তেতিয়ালৈকে আমাৰ হুংকাৰ ইয়াতকে আৰু জংগী হব আর ইয়াতকে ভয়ঙ্কর হব তার কিন্তু দায় যোনে রুলিং গভর্নমেন্ট আছে তাই দায় হব আমি দায় নহয় আদিবাসী বিলাক বাধ্য হয়ে দিছে আমার ডেমোক্রেসি সিস্টেমক যদি বুঝি না পায় তেতিয়াহলে আপনাদের কি করবো খুঁজে আছে আমাকে বুঝাই দিয়ক আপনাদের দিব পারে না নয় এটাও কক আপনাদের রুলিং গভর্নমেন্ট হয়ে থাকি পেলায় যদি সাধারণ আমার ফান্ডামেন্টাল রাইটটক যদি দিব নয় তেতিয়াহলে কি কইছে আপনাদের সাবকা সাথ সাবকা বিকাশ কত হল কি হল কেনকা হল এটার কারণে আমি কব খুঁজুম যেটা এরিয়া রেস্ট্রিকশন করছে 1950 সেই এরিয়া রেস্ট্রিকশনটা উঠাই দিব লাগে আর অসমত থাকা ওরং মুন্ডা সান্তাল খাড়িয়া বিলাকক এস টি অতি সোনকালে দিব লাগে অন্যথা কোন সরকারকে আমি মানি ললম এটাই আমি মেসেজ দিব কারণে আজি আদিবাসী হুঙ্কার করেছো আমি 1950 পৰা আদিবাসী কাউন্সিল আদিবাসী সভা সমিতি আমার যেমান সোশ্যাল অর্গানাইজেশন আছে সিজ ফায়ার গ্রুপ পাঁচটা আছে আল্লা বিরসা কোবরা টোটেল মিলি পেলায় আমি জানাই আছো কিন্তু সরকারে আজিলৈকে বুঝিব পারা নাই আর বুঝি নোপা যদি ভাব ধরে আছে কিয় আপনি কি ভাষা বুঝাব লাগে আমি তেখেতকলক আমি ইংলিশতো কই আছো হিন্দিতো কইছো অসমীয়াতো কইছো আর কি ভাষাত বুঝাব লাগে তেখেতকলে আপনাকে ব্লেম করব খুঁজে আদিবাসী বিলাক আনপার হায় হামলক তো আনপার হায় আপলক পড়হায় হায় তো কিউ নাই সমাজ সাকতে ইসকো কিসলে গরিবো কে কাম নাই কর রহা গরিবী কোন হায় আসাম মে সবসে এমও এমও বিসি কোন হায় হামলক হায় না আপকো পাতা নেই কিয়া কিসকো কিসকে লিয়ে কাম করনা চাহিয়ে 15 আগস্ট মে 26 জানুয়ারি মে ও বড়া বড়া ভাষণ মার দেনে সে নেই হোগা গরিবী কে লিয়ে পহলে কাম কিজিয়ে মুখ সে বললে নাই হোগা প্র্যাকটিক্যাল ইউ হ্যাভ টু ডু দা ওয়ার্ক ফর দা সোসাইটি হু আর দা পুয়ার ইন আসাম আপকো পাচনা চাহিয়ে না উসকো হাম লোগ কা বলনে কা জরুরত নেই হ্যায় আপকা রেকর্ড মে নেই হ্যায় কিয়া ইটোর কারণে আমি কব খুঁজো সরকারে আন্ধা কানুন নেকি আদিবাসী বিলাক কি হতক দেখাই দিব লাগে যদি আদিবাসী দেখাই দিব লাগে তেতিয়াহলে হোম ডিপার্টমেন্টের পাওয়ার টা আমাক দি দিও কইনা নয় আদিবাসী রাই আমার মাটি অধিকার কি আপনাদেরকে হস্তক্ষেপ করছে 1886 চ্যাপ্টার 10 যেটো নাকি আমার মাটির অধিকার আমার মাটি বিলাকে কি আপনাদেরকে লুটপাট করছে আমার মানু তো কোনোদিন ডিসি হোক হওয়া নাই কোনোদিন এসপি হওয়া নাই আপনাদেরকে ডিসি হয় এসডি হয় এই মাটি বিলাকে আপনাদেরকে কি নাম কাটি করছে সিলিং একটার মাটি বিলাক আমাক কি দিয়া নাই এটা আমার মাটি হয় একদিন 86 চ্যাপ্টার 10 হেই বিলাক কি আপনাদেরকে উলঙ্ঘন করছে এটো কারণে আদিবাসী বিলাক যে বাধ্য হইছো আপনাদের উপর আমি কেস দিম কইনা নয় আদিবাসী এটো কারণে এই আদিবাসী হুঙ্কার আমি আপনাদের এই মিডিয়া থ্রু যে আমি জানাই দিব খুঁজিছো সরকারে যদি সকলের কারণে হয় তাহলে আদিবাসী বিলাকর কারণে প্রথমে কাম করব লাগবে কারণ আদিবাসী বিলাক আজি মানুষ হিসাবে আমি জিয়ে থাকবা খুঁজেছো আমার সম্পত্তি বিলাকক আমি প্রোটেকশন করব খুঁজেছো উই আর নট প্রোটেক্টেড ইন কনস্টিটিউশনালি সাংবিধানিক রূপত আমার আদিবাসী বিলাকক কোনোদিন সুরক্ষা দিয়া নাই কোন একটা আইন বনাই দিয়া নাই আজি ভারত স্বাধীন হওয়া 1947 ৰ পৰা যদি আজি হিসাব করে অলমোস্ট 74 ইয়ার্স 74 ইয়ার্স সব যদি আমাক আদিবাসীক যদি সাংবিধানিক লাগি যদি সুরক্ষা নিদিয়ে তেতিয়াহলে তো কি সরকার হয় কোনটো আর্টিকেল আমার কারণে বনালে আজি 74 বছর হয়ে গেল একটা আইন বনাইছে যদি এটা আমাক দেখাওকসুন আজি বেলেগ জনগোষ্ঠী বিলাকর কারণে আপনাদের একর্ড করলে আইন বনালে আমার কারণে কিয় বনোয়া নাই এটা আমার আইন বনাইছে যদি দেখাই দিয়ক না কিয় বনোয়া নাই সাধারণ আসাম টি প্লান্টেশন অ্যাক্ট 1951 তাকে লাগু করবো নয় এমন দুঃখিয়া নাকি সরকারে তাহলে সরকারকে আমি সম্মান করে আসো আমি বুর্বক নহয়।